আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নীরদের বিষাদিনী গল্পের পাঁচ নাম্বার পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। জাবির রাফার প্রাক্তন নয়, তাদের বিচ্ছেদ হয়নি, তবুও এতদিন পর মুখটা দেখে রাফার অন্তঃকরণে তীব্র ঘূর্ণিঝড় বয়ে চলেছে। যন্ত্রণা, শূন্যতা সব একত্রে নিয়ে সোফায় শটান হয়ে বসে আছে মেয়েটি। দূর থেকে দীর্ঘশ্বাস ফেলল আবিদা। বড় মেয়ের দুঃখে গিলে ছোট্ট মেয়ের সুখের তোড়জোড় করতে হচ্ছে। প্রায় ছয় মাস পর রিনি নিজের বাড়িতে এলো। দীর্ঘ সময়টিতে তার বাবা কামাল বিয়েটা মানতে নারাজ ছিলেন, তবে মেয়ের থেকে কত দিন দূরে থাকবে আর। রাফা এক মনে রিনিকে দেখছে, চেহারাতে দারুণ উজ্জ্বলতা ফুটে উঠেছে। সদ্য মেয়েটা ছটফট করে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে রাফা পাঞ্চে ফ্যাকাশে মুখ, রোগাটে দেহ, ভঙ্গুর কণ্ঠস্বর, এলোমেলো চুল। কেন তফাত আজ দু বোনের মধ্যে? রাফা, তোমার পড়াশোনার কি খবর? জাবির পরিবেশকে সহজ করার জন্য প্রশ্নটি শুধালো। অন্যদিকে রাফা এক দৃষ্টিতে তাকে দেখছে। এত নাটকীয় কেন জাবির ভাই? খুব ভালো করে জানেন কখনো আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্কের প্রশ্নগুলো আসবে না। কেন নয়, তুমি আমার স্ত্রীর বড় বোন, সম্মানীয়। বেশ, এই তো বসে আছি, কদমবুচি করবেন না? জাবির থতমত খেয়ে গেল। মেয়েটিকে বিব্রত করতে গিয়ে নিজেই চরম অবর্ণিত হতে হলো। কপাল সামান্য কোচকে বলল, অপমান করলে? তুমি বড় অহংকারী রাফা, তোমার সান্নিধ্যে থেকেও রিনিকে পছন্দ হলো, কেন ওর সাথে সম্পর্ক কেন গড়ে তুললাম তা একবার ভেবেছ? রিনি সুন্দর, তুমিও সুন্দরী, কিন্তু মায়া স্নিগ্ধতা একদম নেই, এখন তো রোগাটে। ব্যক্তিত্ব কলসির তলানিতে চলে এসেছে। রিনিকে একবার উপলব্ধি করিও, চমৎকার একজন মানুষ, যত দেখি মুগ্ধ হই, তোমার চেহারার মতন, ব্যবহার মলিন। জাবির সামনে রাখা কফির মগে ছোট্ট একটা চুমুক দিল। রাফা শূন্য দৃষ্টিতে দেখছে তাকে, অদরস্ত ঈষতা আন্দোলিত হচ্ছে। তোমার মধ্যে অনেক কিছু ছিল না দেখে মাইন্ড ফ্রেশ করার মাধ্যমে ছাড়া তুমি কিছুই নও আমার নিকট। গত ছ মাসে রিনি রোজ তার পরিবারের জন্য কাঁদত, সেজন্য এখন তোমাকে শুধু ঘৃণা করি। তবুও ভেবেছিলাম সব ঠিক থাকুক, ন্যূনতম সৌজন্যতাবোধ। রাফা শব্দ করে হাই তুলল, সোফা থেকে উঠে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ অপদার্থ একজন মানুষ। নীরদ নামের সেই পদার্থটিকে আজ ভীষণ ধন্যবাদ দিতে মন চাচ্ছে। বহুকাল আগে বলেছিল বিষাদিনী, আমি ভালো করা মানুষ চিনতে পারি, জোড়া হবে বা টিকবে কিনা বলতে পারি। সেদিন ভেবেছিলাম আত্মঅহংকারী ব্যক্তি, তবে আজ উপলব্ধি হলো কথাটির গভীরতা। জাবির এখনো রাফার মুখ থেকে অপদার্থ কথাটি হজম করতে পারেনি, কিন্তু সেদিকে ততটা মন দিতে পারল না। মেয়েটির মুখ নিশ্চিত, নীরদ নামটি তার অন্তরে সুচ ফোটালো, বিরস মুখে কফিতে চুমুক দিল। সবটা কেমন শীতল হয়ে যাচ্ছে। এত সেজে কোথায় যাচ্ছ নীরদ, ভেতরে এসো। আম্মো, যেদিন আমি বিশেষভাবে তৈরি হই সেদিনই কেন তোমার নজরে আসি? নীরদের করুণ সুরের জবা হেসে ফেলল। ছেলেটা এখনো তার বাচ্চা রয়ে গেছে যেন। মা ডাকতে ছুটে এসে কোলে মাথা দিয়ে বসে পড়ল। জবা ছেলের গোছানো চুলগুলো এলোমেলো করে দিয়ে শুধালো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আপনাকে রোজ সব অবস্থায় খেয়াল করি আমি, বলি না শুধু বিশেষ দিন ছাড়া। আবিদানটি ডেকেছে? বাব্বা, তাহলে রাগ মাটি হলো এবার? কোনো কালে রাগ ছিল না আমার, সংকোচ হতো বরং। তুমি আজ হসপিটালে যাওনি কেন? কদিন পর তো একেবারে হসপিটাল ছেড়ে দিচ্ছি, তাই আগে থেকে অভ্যাস করে নিলাম, তোমার বাবাও ভাবছে। হুম, মোটেও তোমরা হসপিটাল ছাড়বে না, এতটা কনফিডেন্স ছেলে, নিজের মা বাবাকে চিনি আমি। নীরদ মায়ের কোলে মাথা টেকে দীর্ঘশ্বাস ফেলল, শূন্যে আঁকিবুকি করে বলল, তরিকে কেমন দেখলে? ভাইয়ের সাথে এখনো রেগে আছে সে? সে তোমাকে বিশেষ বার্তা পাঠিয়েছে, খুব ভালো আছে ও। মুহূর্তে নীরদের মুখখানা শুভ্র হয়ে উঠল। মায়ের হাত দুটো চেপে বলল, তাহলে বলছিল না আমার চিন্তা? তরির বিয়ে ঠিক হওয়ার পর রোহান যখন বলল তারা একে অপরকে পছন্দ করে, আমি মোটেও মেনে নেইনি। তোমরা সকলে তাদের সম্পর্কের মত দিলেও একমাত্র আমার জন্য বিয়ে অবধি করায়নি। সকলে চক্ষুশূল হলাম, রোহান রাফা ঘৃণা করল, তরি ভাই বলে দূরে ঠেলতে পারল না, অথচ কেউ কি দেখেনি রোহান তরি স্বপ্ন আলাদা, দুজনের চিন্তাধারাও আলাদা। ভালো লাগা ক্ষণস্থায়ী, তবে স্বপ্ন ছিল তাদের ভালোবাসা। এই দুজন কিভাবে এক ভালো লাগায় পড়ো জীবন কাটিয়ে দিত,
তোর এই অনুমতি কাটতে 6 মাসও লাগেনি। আমি কি বলছিলাম মা বলো তো, তাহলে তো ঘৃণা কেন পেলাম? জামা ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। সুপুরুষ বলে আখ্যায়িত তার এই সন্তানটিকে সে চোখে হারায়। জীবনের অনেকটা সময় ক্যারিয়ারকে দিয়ে এখন বড় আফসোস হয়। তবুও সবটা তো শেষ হয়নি, সকলে ভুল বুঝলেও একদিন বুঝবে। কিন্তু তুমিও তাদের একবারও নিজের চিন্তাধারা বলনি, ইচ্ছে হয়নি মা, সময়ের উপর সবটা দিয়ে রেখেছিলাম। তোরই আবিদারটি বুঝেছে, রোহারও একদিন বুঝবে। সঠিক মানুষ ছাড়া জোড়া হয় মা বলো তো? না হয় না, একদম হয় না, তবে রাফা বুঝবে বলে মনে হয়। নীরদ ম্লান হাসল। মেয়েটা কখনো বুঝবে কিনা সে নিজেও তো জানে না, উত্তর কি দিবে? নীল রঙের শাড়ি পরে রাফা আয়নার সামনে এসে দাঁড়ালো। প্রচুর কান্না করার দরুন চোখ দুটো রিক্ত রক্তিম হয়ে আছে, মেদুর গালে মেঘ জমেছে। কান্না আড়াল করার জন্য চোখে কাজল টেনে নিল। বাহির হতে কোলাহল শোনা যাচ্ছে। নবদম্পতি জাবির রেডি এসেছে বিদায়। বাড়িতে ছোট্ট করে গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে, একটু সেখানে যাওয়ার জন্য মন টানছে না। আয়না নিজেকে দেখে আরো বেশি হতাশ হলো। আসলে সে বড় রোগাটে। খনিক বেলের শব্দে ধ্যান বাংলো তার। সিক্ত চুলগুলোতে আঙুল চালিয়ে পানি জড়িয়ে নিল। সকালে রান্নাঘরে ব্যস্ত থাকায় সে নিজেই যাচ্ছে দরজা খুলে দিতে। নীরদ সামনে দাঁড়িয়ে থাকা নীলদ পলকে দেখে উষ্ণ শ্বাস ছাড়ল। ভিতরে জমে থাকা যন্ত্রণা আবারও বেড়ে গেল। শুকনো ডঙ্গিলে রাফার পিছনের পরিবেশকে দেখে নিল। না কেউ নেই, সাহস করে বলে ফেলল, এই রূপ, এই সৌন্দর্যের ঐশ্বর্য। রাফা তুমি এত সুন্দর কেন? দেখো আমার জ্বর এসে গেল। অন্য সময় হলে রাফা নীরদের এই কথায় বিদ্রুপ করত, হেসে খেলে উড়িয়ে দিত, কিন্তু আজ কিছু একটা ছিল সমীরণে। নাক টেনে পুরুষটির সুগন্ধ নিল, মস্তিষ্কের নিউরনগুলোকে দুর্বল করে দিল। দরজা ছেড়ে বাহিরে এসে দেয়ালে পিঠ ঠেকাল। নীরদ পিছিয়ে নিজেকে ধাতস্থ করে নিচ্ছে। রাফার চোখ দুটো এত যন্ত্রণা কেন দিচ্ছে? নীরদ কি বলবে যে বিষাদিনী? চলো সব ভুলে যাই, শুধু মনে রাখি আমি তুমিকে। নীরবতার চাদরকে মুক্ত করে দিয়ে রাফা শুধালো, চারদিকে এত বিষাদ কেন ডাক্তার? আমি আপনি কেন এমন? কেমন রাফা? নীরদের কণ্ঠে আকুলতা, একটু করুণা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এসে। ফিসফিস করে রাফা জবাব দিল বড্ড নির্বোধ। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। যারা ফারুকস ডায়রি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভালো থাকবেন অনেক অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।